হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফিরে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে তোমাদের সামনে। আবারও ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এই পরিস্থিতিতে কবে থেকে হবে বৃষ্টিপাত তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার আসার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার উপকূলের জেলাগুলিতে ঘন্টায় 60-80 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। ঠিক কি বলেছে আবহাওয়াবিদরা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটিকে না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক। রাজ্যে বৃষ্টির ব্যাপক ঘাটতি, গুমোট আবহাওয়া, সকাল থেকেই ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে হবে বৃষ্টিপাত। গরমের ভোগান্তির হাত থেকে যখন সাধারণ মানুষ বাঁচতে চাইছেন, সেই সময় সোমবার থেকে রাজ্যে বড় হাওয়া বদলের সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ। রবিবারের মধ্যেই তা তৈরি হয়ে যাবে, ফলে সোমবার থেকে এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের আবহাওয়ার ব্যাপক বদল ঘটতে চলেছে। সোমবার সপ্তাহের প্রথম দিন উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় 70-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া অফিস সূত্রে খবর এমনটাই। চলতি মরশুমে বৃষ্টিপাতের ঘাটতি প্রায় 46%, ফলে চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছে সাধারণ মানুষ। আপেক্ষিক আর্দ্রতার দরুন বাড়ছে অস্বস্তি, কিন্তু সোমবার থেকেই রাজ্যের আবহাওয়ার বদল হতে চলেছে, আবহাওয়াবিদরা এমনটাই জানাচ্ছেন। বঙ্গোপসাগরের এই অতি শক্তিশালী নিম্নচাপের জন্য রাজ্যে জারি করা হয়েছে লাল সতর্কতা। এই পরিস্থিতিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই রাজ্যের সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার রাতের মধ্যে সমস্ত ট্রলার ফিরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে এই নির্দেশিকায়। তো বন্ধুরা, এই গরমের হাত থেকে স্বস্তি মিলতে চলেছে সাধারণ মানুষের, কারণ আবারও বলে রাখি, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ, এর ফলে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। তো বন্ধুরা, এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।